আসসালামু আলাইকুম বন্ধুগণ। আহলে কোরআন নামে কথিত ফিরকাবাজগণ পূর্ববর্তী নবীগণের হাদিস খুঁজে পাচ্ছে না বলে তারা বর্তমান নবীর হাদিসও মানছে না। যখনই হাদিসের কথা বলা হয় তখনই বলে যে আগেও তো কত নবী এসেছে, তাদের তো হাদিস নেই, তোমাদের এই নবীর হাদিস কেন? মানে পূর্ববর্তী নবীর হাদিস নাই বলে এ নবীরও হাদিস থাকবে না, এই হলো তাদের যুক্তি। সেই যুক্তিও যদি আমরা মানি তাহলে তো প্রশ্ন উঠে যে পূর্ববর্তী নবীদের হাদিস নাই এই জন্য এই নবীর হাদিস থাকবে না। পূর্ববর্তী নবীদের কিতাব কোথায়? সেই কিতাবও তো নাই, সেটা তো খুঁজে পাওয়া যাচ্ছে না। এখন কি ধরে নিতে হবে যে ওই নবীদের কিতাব ছিল না এবং বর্তমান নবীরও কিতাব নাই, এটা কি ধরে নেওয়া যাবে? মা যাবে না ধরে নেওয়া, এবং এটা ওরা মানবে না। অর্থাৎ ওদের যেটুকুতে সুবিধা ওরা সেটুকু মানবে, যেটুকুতে অসুবিধা সেটুকু মানবে না। অর্থাৎ পুরোপুরি দলাদলি, ধর্মীয় কোনো ব্যাপার নাই, দিন ধর্মের কোনো তোয়াক্কাই তারা করে না, শুধু দল ঠিক রাখে। সদালের অনুসারীরা সদালের বাইরে যেতে রাজি নয়, মাহবুব যশোরের অনুসারীরা মাহবুব যশোরের বাইরে যেতে রাজি নয়, মুরাদ বিন আমজাদের অনুসারীরা মুরাদ বিন আমজাদরা বলে সেটাই ফাইনাল। এমনি চলছে, আকাশ আলী যা বলে আকাশের অনুসারীদের কাছে সেটাই চূড়ান্ত, ওর বাইরে তার কিছু জানারও নাই বোঝারও নাই। ওর বাইরে যা কিছু আছে সব বাতিল, শুধু কোরআন মানবে, হাদিস মানবে না। কিন্তু হাদিস পূর্ববর্তী নবীদের ছিল, প্রমাণ হযরত মুসা আলাইহিস সালামের তালমুদ এখনো আছে, সেটি তালমুদ, এবং অন্যান্য নবীদের যে হাদিস ছিল তার প্রমাণ আছে। পূর্ববর্তী নবীদের কিতাব এখন নাই, তাদের কিতাবের সারাংশ আমাদের কোরআনের ভিতরে আল্লাহ পাক ভরে দিয়েছেন। সে কথা আল কোরআনে যেরকম বলা হয়েছে আল হাদিসও সেরকম বলা হয়েছে, ঠিক একই অবস্থা। পূর্ববর্তী নবীদের হাদিস এখন নাই, তাদের হাদিস রসুলের হাদিসের মধ্যে পাওয়া যাবে। উদাহরণ খুব সোজা, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের অনুসারীরা এবং হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নিজে খাতনা করেছেন, এই খাতনার খবর কোরআনে কোথাও নাই, কিন্তু হাদিসে আছে, আমাদের হাদিসে আছে। অর্থাৎ ইব্রাহিম আলাইহিস সালাম নবীর ওই যে খাতনার হাদিসটি সেটি আমাদের হাদিসে ঢুকে গেছে। হযরত আদম আলাইহিস সালামের হাদিস হলো যে তোমরা সন্দেহজনক খাবার খেও না, গন্ধম খাওয়ার আগে আমার সন্দেহ হয়েছিল কিন্তু সন্দেহের কথা শুনি নাই, আমি খেয়েছি বিপদে পড়েছি, তোমরা কিন্তু কখনো সন্দেহজনক খাবার খেও না, এই হাদিস তার অনুসারীরা সবসময় মেনে চলেছে, আমরাও মানি। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে ওই কথা আছে যে তোমরা সন্দেহজনক খাবার খেও না, আমরা সন্দেহজনক খাবার খাই না। প্রতিটা ক্ষেত্রে এমনি পূর্ববর্তী নবীদের হাদিস আমাদের নবীর হাদিসে পাওয়া যাবে, ওরা মানবে না। মানবে না কেন? ওই যে সেই কথায় বলে, হিন্দু সমাজে একটা কথা প্রচলিত আছে, ব্রাহ্মণের শতমন্ত্র গাধার এক কান ঝাড়া। গাধাটির একটি রোগ হয়েছে, সে কান ঝাড়া মারে, কিছুক্ষণ পর পরে কান ঝাড়া মারে, তো ব্রাহ্মণ ডেকেছে, ব্রাহ্মণ যতই ফুক দেয় যতই মন্ত্র পড়ে ফুক দেয় কিন্তু গাধা ওই ফুক শেষ হলেই একটা কান ঝাড়া মারে, এদের অবস্থা হয়েছে তাই, একটা কান ঝাড়া দেয়। এখন আপনারা যখনই তাদের কারো সাক্ষাৎ পান প্রশ্ন করেন যে পূর্ববর্তী নবীদের হাদিস নাই বলে তোমরা এই নবীর হাদিস মানবে না, তো পূর্ববর্তী নবীদের কিতাবও তো এখন নাই, ছিল বলে ঘোষণা আছে আল কোরআনে পূর্ববর্তী নবীদেরকে কিতাব দেওয়া হয়েছিল, তো পূর্ববর্তী নবীদের তো মিল্লা তো ছিল, সুন্নত তো ছিল, সে ঘোষণাও তো কোরআনে আছে, তোমরা তাদের হাদিস খুঁজে পাচ্ছ না, কিতাবও তো খুঁজে পাচ্ছ না, তো এখন কি এই কিতাবও তোমরা মানবে না? একটু জিজ্ঞাসা করুন তাদের, কে তাদেরকে এই কুপথে নামিয়েছে, এই ঘরপোড়া বুদ্ধি তাদেরকে কে দিল? বামনের শতমন্ত্র গাথার এক কান ঝাড়া, কত কাহা তো তা সহ্য করা যায়, কতক্ষণ এগুলো শোনা যায় আর মানা যায়? বোকার দল, সবাইকে ধন্যবাদ জানিয়ে
এখনকার মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।